বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আল্লাহর রহমতে আজকে রমজানের 18তম দিন পার করলাম ভালো মন্দে। আসলে দিনগুলো অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকর আদায় করছি। বাকি দিনগুলো যেন এভাবে কেটে যায়। আর এবার তো রমজানে বাড়িতে কাটিয়েছি, আমরা কাটাচ্ছি, না জানি আর কতদিন থাকতে হবে। তবে একসাথে মিলেমিশে থাকার যে একটা আনন্দ, সেটা আসলে একা যারা থাকে তা আসলে ওরা কখনো বুঝতে পারবে না। এবার আমি এটা এসে ফিল করছি, মানে খুবই ভালো লাগছে আর কি একসাথে থাকার। আমাদের ঘরের সংখ্যা সব মিলিয়ে হবে 16 জন, আমরা মোট 16 জন আছি। তো 16 জনের খাবার একসাথে রান্না করা, খাওয়া কিন্তু সবই একসাথে হয়। এই যে সেহরিতে আমরা কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া করি, সবাই মিলেমিশে, তো এই যে বসে খাই সেটাতে কিন্তু অন্যরকম আনন্দ। কখনো দেখা যায় খাবার কম হয়, কখনো বেশি হয়, সেটার মধ্যেও কিন্তু আনন্দ অনেক। মানে ভাগাভাগি করে খাওয়ার যে একটা আনন্দ, একসাথে বসে খাওয়া, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আজকে আমি ঘরে সবার জন্য ডিম চপ তৈরি করেছি। একটি ডিমকে আমি 4 টুকরো করে নিয়েছি প্রথমে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 8টা ডিম নিয়েছি, সম্ভবত 8টা ডিম দিয়ে চপগুলো তৈরি করছি। তো মোট 32টা চপ তৈরি হয়েছে, সময় লেগেছে একদম জোহরের নামাজের পরে কিন্তু কাজ শুরু করেছি। আর নর্মালি চপটা তো আমরা মোটামুটি সবাই তৈরি করতে পারি, তাই আর ডিটেলস দেখালাম না। প্রথমে আলু ভর্তাটা তৈরি করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে কাঁচামরিচ, নর্মালি যেভাবে আলু ভর্তা তৈরি করি আর কি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আর আমি টেস্টের জন্য 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। জিরা গুঁড়া কিন্তু আলু চপে দিলে টেস্ট অনেকখানি বেড়ে যায়। আর এখানে আমি বিস্কিট গুঁড়া করে নিয়েছি, বিস্কিটটা আমি টোস্ট নিয়েছি, টোস্ট বিস্কিট প্যাকেটে, কি প্যাকেটে অনেক ভালো ভালো টোস্ট বিস্কিট পাওয়া যায়, সে এটা আর গুঁড়াটা দিয়ে চপটা তৈরি করলে সেটা কিন্তু অনেক ভালো হয়, একদম মচমচে হয়, খেতেও একটু টেস্ট হয়। আর বাজারে কিন্তু 2 রকমের টোস্ট পাওয়া যায়, একটা চিনি একটু মিষ্টি থাকে আর একটা একদম মিষ্টি ছাড়া, যেটা মিষ্টি ছাড়া সেটা দিয়েই এই ব্রেড ক্রাম্বটা তৈরি করলে ভালো হয় আর কি, একদম ক্রিস্পি হয় আর মিষ্টিও লাগে না। তা আমার কাছে এটাই ভালো লাগে, অনেকে হয়তো সামান্য মিষ্টিও পছন্দ করেন। আমরা যেহেতু মিষ্টিটা পছন্দ করি না এই ঝাল খাবারের সাথে, তাই মিষ্টি টোস্ট অ্যাভয়েড করেছি। এটা গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে ডিমটাকে আলু চপ আলু ভর্তা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এরপর এই যে এটা বেসনের গোলা তৈরি করেছি, এটা বেসন দিয়ে তৈরি করেছি। 1/2 কাপ বেসন নিয়েছি, 1/2 কাপ ময়দা নিয়েছি, আর সামান্য পরিমাণ রসুন পেস্ট দিয়েছি। তারপর এইভাবে গোলাটা তৈরি করে দিয়েছি। আমি সাধারণত ডিমটা দেই না, অনেকে কিন্তু ডিম গুলিয়ে গড়িয়ে নেন, তো ডিমটা দেই না এই কারণে যে ফেনা উঠে যায়, ভাজতে কষ্ট হয়। ডিমের বদলে আমি সব সময় ওই যে বেসনের গোলাটা ইউজ করি। তো প্রথমে আমি বেসনের গোলায় চপগুলো ডুবিয়ে নিলাম, এবার বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে, একটু সময় লেগেছে এগুলো করতে। আমার ভাতি দিয়ে আছে, সে করে দিয়েছে, আমাকে সাহায্য করেছে। ওই যে ওরা থাকাতে আসলে কাজগুলো করতে ভালো লাগে, ওরা কিন্তু বাচ্চাগুলো কিন্তু মোটামুটি অনেক সাহায্য করে। আবার কোনো কিছু যখন তৈরি করি সেটা খুবই আগ্রহ নিয়ে দেখে, এটা অনেক ভালো লাগে আর কি, ওদের এই আগ্রহটা অনেক ভালো লাগে, তাই কাজগুলো খুব সহজে করা যায়। তো এই হয়ে গেল আমার প্রথম ধাপটা। তো আমি নেক্সট ধাপে চলে যাচ্ছি। আমি সব সময় 2টা ধাপে করি, যে বেসনের গোলায় 2 বার চুবিয়ে নেই, তাহলে দেখা যায় যে এটা অনেক টাইট হয় আর কি। 2 বার করে নিলে, আপনারা এটা করবেন দেখবেন, 2 বার করে নিলে আর একবার আর দ্বিতীয়বারের মধ্যে পার্থক্য সেটা খুব সহজেই বুঝতে পারবেন। ভাজাটা অনেক সুন্দর হয় আর ব্রেড ক্রামটাও গড়িয়ে পড়ে না, তেলটা একদম পরিষ্কার থাকে, এক কথায় ভাজাটা অনেক সুন্দর হয়।
যদি একটু কষ্ট হয় আর কি, কাজগুলো কিন্তু খুব সাবধানে করতে হয়। কষ্ট হয় এই কারণে হাতের মধ্যে লেগে যায়, হাত তাতে লেগে গেলে খুব ভালো লাগে না। এছাড়া আপনারা চামচ ইউজ করতে পারেন এই কাজটা করার জন্য। তো আমি হাত দিয়ে তাড়াতাড়ি করে করে নিচ্ছি, আর করতে করতে কিন্তু দেখা গেছে যে আজানের সময় হয়ে গেছে, মাগরিবের আজানের। ইফতারের আর খুব অল্প সময় ছিল, আধা ঘন্টা ছিল, সবগুলো ভাতে ভাতে কিন্তু মোটামুটি অনেক সময় লাগবে। এই পাশ দিয়ে ভাবি আবার ভাজা ভাজি সব শেষ করে ফেলেছেন, আলু চপ, পেঁয়াজু, ছোলা এগুলো ভেজে নিয়েছেন। যদি আমি কাজগুলো আগে সেরে নিতে পারতাম তাহলে কিন্তু আমি অনেক সাহায্য করতাম ভাবিকে। তো কখন যেদিন একটু ভারী অন্য টাইপের খাবার তৈরি করি, সেদিন দেখা যায় যেগুলো গুছাতে গুছাতে শেষ করতে করতে ইফতারের টাইম হয়ে যায় আর কি। এটা খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে, একদম ভালোভাবে একটু সময় ধরে ধৈর্য ধরে করতে হবে, তাহলে চপগুলো অনেক সুন্দর হবে। যে কোনো কাজ যদি যত্ন করে করা হয় তাহলে এই খাবারগুলো কিন্তু অনেক টেস্ট হয়, আমি দেখেছি। সুন্দর করে মনোযোগ, যে কোনো কাজ, শুধু খাবারের কাজ না, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলে দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আমি যে কোনো কাজ করার ক্ষেত্রে সবসময় এগুলো করার চেষ্টা করি, হয়তো দেখা যায় কখনো পারি কখনো পারি না এমন আর কি। তো মোটামুটি আমার সবগুলো করা হয়ে গেছে, আমি কয়েকটা প্লেটে নিয়ে নিয়েছি, আসলে জায়গা হচ্ছে না সবগুলো, আর সাইজও মোটামুটি বড় হয়েছে, একদম ছোট হয়নি। তো জন প্রতি দুইটা হবে এই হিসাব করে আসলে তৈরি করেছি, যেহেতু আমরা মানুষ বেশি, যে কোনো খাবার তৈরি করতে হলে অনেক বেশি তৈরি করা লাগে আর অনেক সময়ও লাগে এগুলো করতে করতে। আর বাচ্চা কাচ্চা গুলো আর সবাই সবাইকে সাহায্য করার কারণে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। তো আমি কিচেনে চলে আসলাম ভাজা ভুজির জন্য, ভেজে নিচ্ছি। আর মাটির চুলায় আমরা তো রান্না বান্না মাটির চুলায় করা হয়। ভাজা আসলে শেষ হয়ে গেছে, অনেক অনেক আগে থেকে আসলে চুলে ভাজা শুরু করে দিয়েছি, এটা শেষ পর্যায়ে। তো আর তেল আর দিব না, এই যে গড়িয়ে পড়ছে না, খেয়াল করেছেন ব্যাপারটা? দুইবার ব্যাট কম চুবিয়ে নেওয়ার কারণে আর গড়িয়ে পড়ছে না, ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়। আর এটা ভাজতেও খুব সময় লাগে না, অল্প সময়ে ভাজা হয়ে যায়। ওই দিক দিয়ে ভাবি আমাকে সাহায্য করছেন। আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, খুব বেশি আঁচে রাখলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কালারটা কিন্তু গোল্ডেন কালার হয়েছে, এখানে একটু হলদেটে দেখাচ্ছে, আসলে হলদেটা কালার আসেনি, এই যে ক্যামেরার কারণে এমন দেখাচ্ছে। অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর আলুর ডিম চপটা মোটামুটি প্রতিদিনই তৈরি করা হয় আমার শ্বশুর, উনি এটা অনেক পছন্দ করে, বিশেষ করে ওনার জন্যই তৈরি করি প্রতিদিন। এটা যে হয়ে গেল সবগুলো একসাথে করে নিচ্ছি আর রেডিও করে নিচ্ছি, আজানের সময় হয়ে গেছে, সবাই বসে গেছে, বাবার প্লেটটা আগে সাজিয়ে নেই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সাবধানে থাকবেন, ঘরে থাকবেন, আর আর কটা দিন একদম ঘরে থাকেন ধৈর্য সহকারে, ইনশাল্লাহ আমাদের দিনগুলো অনেক অনেক ভালো যাবে। আল্লাহর কাছে এই দোয়া কামনা করছি, আল্লাহ হাফেজ।